হ্যালো বেওয়ার্স আমি মুস্তাকুর রহমান আরমান বলছি আপনারা দেখছেন টিভি বাংলা আজকের সাবজেক্ট হলো যোগ যোগ নিয়ে আপনাদের জন্য কিছু মজার তথ্য উপস্থাপনা করতে যাচ্ছি তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্ষার মৌসুমে প্রকৃতিতে জেকে বসে যুগ ঘন ঘাস লতাপাতা বন মরানো মানে যুগের খানা আর এক শ্রেণীর যুগ বিথু এদের দেখা মাত্রই আতকে ওঠেন শরীর বেয়ে এই ছোট্ট কীট ওঠা মাত্রই শুরু হয় চিৎকার চেঁচামেচি চারপাশ ঘিরে তখন অপ্রস্তুত হওয়ার পালা যুগ নিয়ে অনেকেরই রয়েছে বেদনাদায়ক অভিজ্ঞতা রয়েছে ভয় দুর্ভোগ আর যন্ত্রণার দুঃসহ স্মৃতি বর্ষা মরশুমে বন জঙ্গল বা পাহাড়ি পরিবেশে যুগের উপদ্রব অনেকখানি বেড়ে যায় যুগের কামড়ের উল্লেখ বিষয় হলো আমাদের শরীরে বিশেষ করে দুই পায়ের একটি স্থানে সে যখন রক্ত খেতে শুরু করে তখন টের পাওয়া যায় না রক্ত চুষে যখন সে নিজে পড়ে যায় তখন সেই ক্ষত স্থানটিতে চুলকানে ওঠে তখনই বোঝা যায় জুকে ধরেছিল কখনও আবার ক্ষত স্থান থেকে পড়ে রক্ত দেহ থেকে যুগ অপসারণের সবচেয়ে ভালো উপায় হল হাতের দুই আঙ্গুল ব্যবহার করে জুকের মুখে চুষক অংশে শিল ভেঙে দেওয়া জুক অপসারণের জন্য সাধারণত এরগায়ে সিগারেটের ছেঁকা খাবার লবণ ভিনেগার সাবান খারি রাসরিক রাসায়নিক পদার্থ লেবুর রস বা কিছু কার্বনেট পানীয় ব্যবহার ব্যবহৃত হয় তবে এসব পদ্ধতি চিকিৎসকরা ব্যবহার করতে নিষেধ করেন কারণ এসব ব্যবহার করলে যুগ তার পাকস্থলীর সব কিছু বমি করে দেয় যা কিনা মানব দেহের ক্ষতস্থানে রোগের আক্রমণ করতে পারে বিদ্রোপ যদি কাহার ফসলে জমি কিংবা বিটায় যুগ থাকে তাহলে সেখানে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিন দেখবেন সেখানে যুগ পাওয়া যাবে না আপনি আপনার স্থানে নির্দ্বিধায় কাজ করতে পারবেন সেখানে যুগের কোনো ভয় থাকবে না আর তাছাড়া আমাদের সমাজে যে যুগ রয়েছে এই সকল যুগে কামড়ে শুধু রক্ত খাবে ঠিক তবে তেমন কোনো অসুবিধা হবে না তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং সবার আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে একই পর্যন্ত